আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনার কি এই সমস্যাটি হচ্ছে? তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার কম্পিউটারে যদি এই সমস্যাটি হয়ে থাকে, ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড, এখানে যদি এই পপ আপটি শো করে যখন আপনি কম্পিউটারে কোনো ডাটা কেবল ইনপুট করছেন, তখন এই সমস্যাটি আপনার কম্পিউটারে শো করছে। তাহলে আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে এই কম্পিউটারের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অবস্থায় কম্পিউটারে নেট কানেকশান যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে, নেট কানেকশান যদি নাও থাকে তো কোনো প্রবলেম নাই, অফলাইনে এই সমস্যাটি সমাধান করা যাবে। তো আমি যেটা করছি সেটা দেখুন। প্রথমে আপনাকে ডিসপিসিতে গিয়ে ম্যানেজে চলে যেতে হবে, ম্যানেজে ক্লিক করুন। এবং ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজার অপশানটিতে ক্লিক করুন। তারপরে সব নিচে গিয়ে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সেল সিরিয়াল বাস কন্ট্রোলার্স, এই অপশানটিতে ক্লিক করুন। এবং নিচে দেখতে পাচ্ছেন ইউএসবি কম্পোজিট ডিভাইস, এটিতে ক্লিক করে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে এটি আনইনস্টল করে দিন, আনইনস্টল করে দিন, নির্ভয়ে আনইনস্টল করে দিন। আমার প্রবলেমটা নাই, সেজন্য আমি আনইনস্টল করছি না। তারপরে নিচে দেখছেন ইউএসবি রুট হাব, এটিকে আপডেট করা লাগবে, এই জন্য রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করুন। তারপরে নিচে এই অপশানটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে আবার নিজের অপশানেতে ক্লিক করতে হবে এবং এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। ওকে, কাজ শেষ, ড্রাইভটি আপডেট হয়ে গেল। তারপরে একইভাবে উপরে দেখতে পাচ্ছেন জেনেরিক ইউএসবি হাব, একইভাবে রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করুন এবং আমি যেভাবে করছি এইভাবে ফলো করতে থাকুন। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিন। ওকে, এটা কমপ্লিট। তারপরে যেটা করতে হবে, আপনার নিচের যে সব নিচের যে অপশানটি, এটিতে রাইট বাটন ক্লিক করুন। ডাইপের নিচে প্রপার্টিজে ক্লিক করুন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্টে ক্লিক করে এখানে অ্যালাউ দ্য কম্পিউটার, এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা আনটিক করে দিন। ওকে, তারপর পিসিটি আপনি সুন্দরভাবে রিস্টার্ট করুন। পিসিটি রিস্টার্ট করার পরে ইনশাল্লাহ আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা কম্পিউটার রিলেটেড সমাধান খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।